नमस्कार बंधुरा आबार स्वागत जानाच्छि थोरपरिखार चैनेले। आजकल स्वागत जानालो तोमरा खूब कम ही आसछो। आज के आमरा कलकाता बेस्ड बिरियानी बा कलकाता बेस्ड कोनो खाबार दाबार ना खे कलकाता थेके बेस्ट अनेकटा दूरे चले एसेछि आज के नईहाटीते। नईहाटीते कोथाय राज केबिने एकटू देखिए दी कोन जायगाटाय आमरा एसेछि। जायगाटार एम्बियन्सटा आमादेर एतो भालो लेगेछे सेटा देखाबो, किन्तु आगे एकटू बोले दी प्रपार लोकेशनटा। এই যে আমার আঙ্গুল বরাবর যে হলুদ বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নৈহাটি স্টেশন। আর ওখান থেকে ঠিক বেরিয়ে এসেই এই যে নিচে গলিটা দেখা যাচ্ছে, এই গলি ধরে সোজা চলে এসে যে বিল্ডিংয়ে আপনি ধাক্কা খাবেন সেটাই হচ্ছে রাজ কেবিন। দেখবেন সিঁড়ি সোজা উঠে যাবেন। কারোর কারোর হয়তো একটু খুঁজে পেতে সমস্যা হতে পারে, সোজা এসে একে ওকে জিজ্ঞেস করে নিতে হবে। তার সত্ত্বেও আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়ার যদি খুঁজে পাই তো। আর আমরা যেটা খাবো শুধু প্লেন অ্যান্ড সিম্পল বিরিয়ানি। এখানে বিরিয়ানি ছাড়া আর কিছু খাবার কথা মাথাতেও আসছে না। কোনো রকম কষা চাপ এসব দেখাবো না। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, ভালো বিরিয়ানি দেখতে পাবে। ঢুকে পড়েছি রাজ কেবিনে, আর হাতের সামনে চলে এসেছে গরম গরম মাটন বিরিয়ানি যার দাম হচ্ছে 260 টাকা। আচ্ছা এখানে বলে রাখি, এখানে বসে খেলে এই গার্ডেন সেকশনটায় বসে খেলে দাম পড়বে 260 টাকা, কিন্তু পাশেই রয়েছে যে এসি সেকশনটা সেখানে গেলে এটা দাম হয়ে যাবে 270 টাকা। মানে আর কিছুই না, এসি সেকশনে বসলে খাবারগুলোর উপরে 10 টাকা করে বেশি দিতে হবে। ফেয়ার এনাফ। আমাদের সঙ্গে কিন্তু একজন বিখ্যাত ফুড ব্লগার রয়েছে যার নাম হচ্ছে সুব্রনীল মোদক, যার চ্যানেলের নাম হচ্ছে হ্যাংলোসিয়াস অফ ফুডিজ হাব। ও কিন্তু আজকে আমাদের সাথে চলে এসেছে। বিখ্যাত ফুডব্লগার বলে ইন্ট্রোডিউস করার মানেটা ঠিক বুঝতে পারলাম না। অবশ্যই বিখ্যাত, ঠিক আছে, হট করে এমন ভাবে এটা ইন্ট্রোডিউস দিল। আজকে আমি ভেবেছিলাম অনেক কিছু, কিন্তু এখানে বিরিয়ানিটা দেখে সবার ব্লগে আমি বিরিয়ানি দেখেছি তাই বিরিয়ানিটাই নিয়েছি। এর উপরে ফোকাস করব। জিনিস কি দেখলে এটা, এই জিনিসটা হাড়ি ফ্রাই দেন, তারপর আমার দাদামুদি রেস্টুরেন্টেও কিন্তু এরকম হাড়িতে করে সার্ভ করে। বসতে চান কোনো দিকে না থাকি একদম টপে চলে আসবেন, গিয়ে গার্ডেন সেকশনটার মজা নিন। আমরা দুপুরবেলা ভিডিও করছি, বিকাল বা সন্ধ্যাবেলা থেকে কিন্তু এই জায়গাটা আরও সুন্দর দেখতে লাগবে। গাছ টাছের ভিতর থেকে লাইট ফাইট জ্বলবে, এখানে সুন্দর লাইট ফাইট করা আছে, আলাদাই একটা অ্যাম্বিয়েন্স। হ্যাঁ কলকাতা থেকে তারা খেতে আসবেন আমি জানি না, তবে এই এরিয়া বা আশেপাশে যারা আছেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট প্লেস। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে কিন্তু বিরিয়ানিটা সার্ভ করা যায়। ওহো গরম ধরা যাচ্ছে না তো, একদম ঝরঝরে চাল, একদম দুর্দর্শ। মানে গেস্ট কে বসিয়ে রেখে আমি নিজের প্লেটে আগে ঢেলে দিলাম। এখানে ও আমার গেস্ট হলেও
এই জায়গায় কিন্তু আমি ওর গেস্ট, ও কিন্তু আজকে আমাকে এখানে ডেকে এনেছে। হ্যাঁ আমি মানে আমার এলাকার মধ্যে আমি কোনদিন কোচিং থেকে মানে লাস্ট মানে পাঞ্জাবি ধাবা আমার এলাকার মধ্যে সবাই বলবো আমরা খেয়ে দে। ২৬০ টাকায় যেটা আছে সেটা ফুল প্লেট, দু পিস মাটন পাওয়া যাবে, আর ১৬০ টাকায় এক পিস মাটন। আচ্ছা কোয়ান্টিটির ব্যাপারে যদি বলি, ও এখানে এতটা মতন নিয়েছে, এখানে আমি এতটা মতন নিয়েছি, আর তারপরেও হাঁড়িতে এতটা চাল রয়েছে। আর হাঁড়ির তলার দিকে চালগুলো একটু জুসি টাইপের, আর উপর দিকে ঝরঝরে চালটা মানে আমি মেলানোমেশন প্রেফার করি। একদম ঝুরঝুরে চাল রয়েছে, আর একদম দেখে নাও লম্বা, প্রত্যেকটা লম্বা চাল, ভাঙা চাল আমি একদম দেখতে পাচ্ছি না টুকটাক। আমি যখন বিরিয়ানিটা কাটছি তখন দেখেছি জুসিনেসটা কিন্তু ইন্ট্যাক্ট রয়েছে, যার জন্য সাথে চাপটা আর কিছু অর্ডার করি। তো দেখা যাক, ফার্স্ট বাইট ওকে। তো বিরিয়ানিটা খেতে দুর্দান্ত। এবার আমি বলি পার্থক্যটা, ও যেহেতু দাদা বৌদির কথাটা বললো তাই আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, জিনিসটা দাদা বৌদির মতো স্পাইসি নয় কিন্তু তাই বলে পানসাও নয়, একদম তার মাঝামাঝি সুন্দর ব্যালেন্সড ওয়েতে মশলা গুলো আছে। বলবো যে গলাতে যে বাজছে না সেটাও কিন্তু নয়, গলাতে কিন্তু হালকা কিন্তু হালকা একটু বাজছে। তবে আমি যেটা বললাম না পাশে মানে সাইড ডিশেস নাও লাগতে পারে, কিন্তু আমার এখন থেকে মনে হচ্ছে যে মানে কিছু একটা সাইড ডিশ হলে জিনিসটা আরো জমে যাবে। কিন্তু এবার দেখো প্রেফারেন্স সবার আলাদা হয়, তোমরা যদি একদম জুসি রাইস নাও, তুমি কি কোনো আলাদাভাবে কাস্টমাইজ করেছো মানে যে আমাকে মেলানো মেশানো দাও, তো সেই কারণে আমরা এটা পেয়েছি। যদি একেবারে জুসি বা জিনিসটা তোমরা চাও একদম তলার রাইস না, তোমরা কিন্তু সেটাও নিতে পারো। আই হোপ ওই জায়গাটা কিন্তু এটা পাবে না, এরকমভাবে আপনারা বলে নিতেই পারবেন। তো আমার ওভারঅল ভালো লাগছে বিরিয়ানিটা খেতে, আর বিরিয়ানিটা চুপ করে খাওয়ার পরে একটা হালকা গোলমরিচের আমাদের মধ্যে মনে হয় একটা কাজ জিভে আর গলায় ভালো কিক দিচ্ছে, দুর্দান্ত লাগছে। মানে এটা অথেন্টিক বিরিয়ানি, অথেন্টিক বিরিয়ানি মানে এই বিরিয়ানিটা খেলে মানে পয়সা সার্থক আমি বলতে পারি। মাটনের পিসটা আমি যেটা দেখছি মোটামুটি ও হো হো ১০০ গ্রাম হবে না, বাট ৯০-৮০ গ্রাম তো হবেই, যা আছে আমার এখানে মিলিয়ে রয়েছে। হ্যাঁ আমার এখানে যদি বলি এটা একদম সলিড মাংসের পিস দেওয়া হয়েছে, মোটা রেওয়াজি পড়েছে, আর এখানে একটা রেওয়াজি রয়েছে করবি দিয়ে আহা। হ্যাঁ তো আমি দেখি আগে আলুটা কি অবস্থা। ও বাবা অবস্থা বলতে না বলতে ব্যবস্থা হয়ে গেছে, দেখা যাক আলুটা খাই। মানে ব্যাপারটা কি হয়ে জানিস তো, মাটনের গন্ধটা আপনি পাঠান তখনই পাবেন, মাটনের স্টকের মধ্যে ওটাকে সেদ্ধ করা হয় বা বয়েল করা হয়, এটা যতদূর সম্ভব ওই পেঁয়াজ ভাজার যেটা থাকে জুসটা ওগুলোর সাথে তাকে সেদ্ধ করা হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, জমে গেছে। আমরা অনেক খারাপ বিরিয়ানি খেয়েছি, সেই তুলনায় এটা তো স্বর্গ, অনেক ভালো স্বর্গ বলা যায়। এই যে চর্বি পিসটা রাইসের সাথে নিয়ে, আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা তো বেশ সুন্দর লাগছে, কিন্তু আমার একটা ফিডব্যাক বা সাজেশন এটাই থাকবে যে এন্ট্রেন্সটা রয়েছে যে সিঁড়ি যে আমি উঠছি বা কিচেনের পাশ দিয়ে আমরা আসছি, ওই জায়গাটা যদি একটু নিট অ্যান্ড ক্লিন হয় তাহলে কিন্তু গেস্টদের বা কাস্টমারদের কিন্তু আরও বেশি ভালো এক্সপিরিয়েন্স হবে। বিকেলের সময় মানে এটা তো মেনলি এগুলো বিকেলের টাইমে ওপেন হয়, একদম আমার মনে হয় ওই টাইমটা তোমরা নিট অ্যান্ড ক্লিন পাবে আশা করি। যদি তোমরা আসো তো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা এসেছো এই এরিয়ায় থাকো আমার ভিডিও দেখছো তারা কমেন্ট করে আমাকে জানাও তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে রাজকে নিয়ে। সঙ্গে পেঁয়াজ শসা দেওয়া হয়েছে, কিন্তু এই দিককার চত্বরে একটা গ্রিন চাটনি দেওয়া হয়, সেটা ট্রেন্ড বলা যেতে পারে, গ্রিন চাটনিটা ট্রেন্ড, এখানে ছোট বড় সব জায়গাতেই আমরা দেখতে পাই। ওই ট্রেন্ডটাকে ব্রেক করা একটা ক্রান্তি আনার চেষ্টা করেছে রাজকে বিনা, এটা তো মনে কথা না না এখানে অক্সিজেনের কিছু নেই, আমি সলিড পিস থেকে নিচ্ছি এখানে, তাও কিন্তু খুলে খুলে সুন্দর চলে আসছে,
হ্যাঁ একদম বলবো না হাত দিয়ে খুলে চলে এলো সেটা না আমি হালকা একটা আঙ্গুল দিয়ে প্রেসার দিতে সুন্দর খুলে আসে এই দিকের মাটনটাকে একটু ফোকাস করতে বলবো ওরটাকে যদি দেখাও এই জায়গাটা এরকম লেভেলে আহা বুঝতে পারলে ব্যাপারটা দেন ও হুম না মাংসে সেট তো হয়নি বা কিছু সেটা আমি বলবো না হুম হুম তবে হ্যাঁ একটু চুইং করতে হচ্ছে দেখো এইটা না এটা ব্যাপার আছে কি বলো তো সবাই না সব রকম প্রেফার করে না কেউ একটু হার্ড পছন্দ করে কেউ একটু নরম পছন্দ না আমাদের এক্সপেকটেশনটা সবসময় ভুল থাকে কিন্তু আমরা মনে করি সবসময় মাটন মানে দাদা বৌদি বা ডিবাপির মতো ওটা কোনো কথা নয় ওরা অতিরিক্ত সেদ্ধ বেদ্ধ করে কি করে আমি জানি না আপনি যদি এটা খুলে চলে আসে মাটন কি অন্য কিন্তু এটা পছন্দ মানে নি অনেকে এটা পছন্দ করে না অনেকে তো হার্ট পছন্দ করে হ্যাঁ আমরা যে বাড়িতে মাটন রান্না করি ওরকম থোড়ি হয় হাতটা ধরার সাথে সাথে খুলে চলে এলো মাংস রয়ে গেল ওরকম হয় না এটা সেরকম এবার মাংস দিয়ে আলু দিয়ে বিরিয়ানির লাস্ট গ্লাসটা নিয়ে আমি শেষ করব ভিডিওটা কথা না বাড়িয়ে এটুকু বলে দেবো এখানে ডিম দেওয়া হয় না তাই ওই ডিম ডিমের মতো কথা নাই বলতে পারলাম না এখানে হুম আচ্ছা একটা কথা বলে দিই এটা কিন্তু রাজ কেবিন নয় নিউ রাজ কেবিন ঠিক আছে গুলিয়ে ফেলবেন না রাজ কেবিনটা নিচে আর একদম টপে হচ্ছে নিউ রাজ কেবিন আমরা যে ভিডিওটা করছি নিউ রাজ কেবিন একবার অ্যাম্বিয়েন্সটা দেখে নাও আর একটা কথা বলি আসল অ্যাম্বিয়েন্সটা উপভোগ করতে গেলে কিন্তু বিকাল বা সন্ধ্যায় আসতে হবে এখানে সব লাইভ কাবাব টাবাব হবে একদম ঘুরবে এক্সিলেন্ট ব্যাপার সব দেখেন খাওয়া দাওয়া কমপ্লিট আরেকবার মনে করিয়ে দিই এটা হচ্ছে এসি সেকশনটা এখানে কিন্তু প্রত্যেকটা খাবারের উপর 10 টাকা করে শুধু বেশি দিতে হবে এই যা পার্থক্য আর যেরকম বললাম রাজ কেবিন আর নিউ রাজ কেবিনে গুলিয়ে ফেলবেন না এটা কিন্তু নিউ রাজ কেবিন আমরা যেটাতে আজকে খাওয়া দাওয়া করলাম আর আরেকটা হচ্ছে যেটা বারবার বললাম যে বিকাল বা সন্ধ্যা থেকে কিন্তু এই ওপরে গার্ডেন সেকশনটার আসল রূপটা দেখা যায় তো আশা করি পরে তোমরা ভিডিও দেখতে পাবে আর এই যে আমরা এখন একটা নতুন সিরিজ বলবো না কয়েকটা ভিডিও এরকম আসবে যেখানে আমরা কলকাতা বা কলকাতা বেশ কিছু দোকান বা রেস্টুরেন্ট দেখাবো না এই যা এই পার্টিকুলার সময়টা আমরা কলকাতা থেকে বেরিয়ে এসে একটু আশেপাশে যেগুলো আগেও আপনারা হয়তো ভিডিও দেখে ফেলেছেন অনেক কিন্তু এই সিরিজে সেরকম কিছু জায়গা কিন্তু থাকবে তো আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের আর এখানকার এক্সপিরিয়েন্স যদি বলি বিরিয়ানিটা আমার খুবই ভালো লেগেছে ইনফ্যাক্ট বেশ ভালো বিরিয়ানি প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি এটাকে বলা যায় কিন্তু হ্যাঁ দাদা বৌদি বা কারোর সাথে কম্পেয়ার করার কোনো দরকার নেই এর স্বাদ এর নিজের মতন নিজের মতো করেই ভালো মাটনটা দাদা বৌদির মতন সফট নয় কিন্তু যেরকম সুব্রহীন বললো এই এরিয়ায় লোকে ওরা মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে ওরকম মাটন পছন্দ করে না দাম দিয়ে মাটন গাছের খান গালে খানিক্ষণ থাকুক তবে তো মজা যাই হোক এই ছিল বলার 260 টাকা মাটনের বিরিয়ানির দাম চাটনি বলেছিলাম যে দেয়নি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে চাটনিটা আগে থেকে দেয় না যদি আপনার দরকার হয় আপনারা অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে এই ছিল বলার ভিডিও যদি এত অবধি দেখে থাকেন আশা করি ভালো লেগেছে লাইক তো অবশ্যই দিন আর যারা যারা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে আপনাদের ফিডব্যাক জানান এবং বন্ধুবান্ধবদের সাথে বেশি করে শেয়ার করে দিন এটুকুই বলার অন্য একটা ব্লগে দেখা হবে টাটা।